শাসক দল বিজেপি এবং আর এস এসের মদতপুষ্ট সাম্প্রদায়িক সংগঠন জনজাতি সুরক্ষা মঞ্চ প্রায় এক বছর আগে ঘোষণা দেয় যে পঁচিশে ডিসেম্বর দু হাজার রাজধানী আগরতলায় তারা একটি মিছিল এবং সভা করবে আস্থাফল ময়দানে তাদের মূল দাবি হচ্ছে সংবিধানের তিনশো ধারা সংশোধন করে যেসব তপসিলী উপজাতি জনগণ খ্রিস্টান ধর্মে দীক্ষিত তাদের তপসিলি উপজাতি সার্টিফিকেট বাতিল করতে হবে যা ভারতীয় সংবিধানের সম্পূর্ণ বিরোধী একটি দাবি শুক্রবার সিপিআই রাজ্য পরিষদ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে জনজাতি সুরক্ষা মঞ্চের এই দাবির তীব্র বিরোধিতা করেছে একই সঙ্গে সাম্প্রতিক সময়ে রাজ্যে বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক দল তার তীব্র বিরোধিতা সহ বামপন্থী বিভিন্ন দল এবং সংগঠন রাজ্য সরকার এবং প্রশাসনের উদাসীনতার বিরুদ্ধে ধিক্কার জানান উল্লেখ্য জনজাতি সুরক্ষা মঞ্চ একটি আর এবং বিশ্ব হিন্দু পরিষদের মদতপুষ্ট একটি সাম্প্রদায়িক সংগঠন তাদের এই দাবিকে সমর্থন জানিয়েছে রাজ্যের কয়েকটি সাম্প্রদায়িক সংগঠন জনজাতি সুরক্ষা মঞ্চের এই দাবি ভয়ানক এবং আগামী দিনে রাজ্যের সাধারণ তপশিলি উপজাতি মানুষের মধ্যে গৃহযুদ্ধ দাঙ্গা হানাহানি লাগানোর অপপ্রয়াস লক্ষ্য করা গেছে যে তাদের এই দাবি ওঠার পর রাজ্যের বিজেপি সরকারও কোনো রকম প্রতিবাদ করেনি কিন্তু বিভিন্ন সংগঠন থেকে চাপ সৃষ্টি করার পর রাজ্য পুলিশ প্রশাসন তাদের পঁচিশে ডিসেম্বর মিছিল এবং সভা না করার অনুরোধ করে এবং তার পরিবর্তে অন্য কোনো তারিখে তাদের কর্মসূচি সংগঠিত করতে বলে সেই মতো জনজাতি সুরক্ষা মঞ্চ নেতৃত্ব ঘোষণা দেয় যে তারা পঁচিশে ডিসেম্বরের পরিবর্তে ছাব্বিশে ডিসেম্বর তাদের ঘোষিত কর্মসূচি আগরতলায় সংগঠিত করবে রাজ্য সরকার এবং রাজ্য পুলিশ প্রশাসন কর্তৃক এরকম একটি সাম্প্রদায়িক সংগঠন এবং তাদের এই অযৌক্তিক দাবির কাছে মাথানত করা এবং তাদের এই অসাংবিধানিক দাবি নিয়ে কর্মসূচি সংগঠিত করার জন্য এক প্রকার যেভাবে মদত দিচ্ছে তা খুবই লজ্জাজনক এবং নিন্দনীয় তাই তাদের এই দাবির তীব্র বিরোধিতা করছে সিপিআই ত্রিপুরা রাজ্য পরিষদ এবং একই সাথে দু ডিসেম্বর তেইশ তাদের কর্মসূচি বাতিল করার জন্য রাজ্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছে সিপিআই ত্রিপুরা রাজ্য পরিষদ দিন দিন জিনিসপত্রের দাম আকাশ যা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছে এবং আরেকটা জিনিস আমরা লক্ষ্য করেছি আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে এই বিজেপি নেতৃত্বাধীন সরকার গঠিত হওয়ার পর নেশা তারা পত্রপতিকে বলছে নেশামুক্ত তীব্র তৈরি করে কিন্তু এখন গলি গলি সব জায়গায় তারা নেশা করার জন্য ওপেন করে দিয়েছে বিভিন্ন জায়গায় কাউন্টার খোলা হয়েছে যুব সমাজ একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের সিপিআই দাবি যুব সমাজ যাতে ধ্বংস না হয় যুব সমাজকে জীবিত রাখার জন্য সচ্ছল রাখার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি এবং আগামী ছাব্বিশে ডিসেম্বর যে জনজাতি সুরক্ষা মঞ্চ যে আন্দোলনের কর্মসূচি নিয়েছে ওটা বাতিল করার জন্য আমরা সরকারের কাছে প্রশাসনের কাছে আবেদন করছি রিপোর্ট আকাশ ত্রিপুরা